শিক্ষা সেটা তো আমরা শুনে শ্রবণের ভেতর দিয়েও শিখি, আমরা থেকে শিখি, অর্থাৎ ব্যক্তিগত জীবন দর্শন জানতে জানতে বুঝতে বুঝতে। আর আমরা আমাদের প্রথম ইন্দ্রিয় দর্শন সেটা পড়তে পড়তে শিখি, আর শ্রবণে যারা বিদগ্ধ মানুষ, যারা আমরা মনে করি আমার থেকে উনি বেশি জানেন, তার সামনে আনত হয়ে আমার একনিষ্ঠ মন এবং শ্রবণ উন্মুক্ত করে রাখি সেই কথাগুলো শুনবার জন্যে, যে কথায় আমি ঋদ্ধ হই। আমার ভবিষ্যৎ এগিয়ে চলার যে অন্ধকার পথ সেইটার আলোকিত আভাসটা পেয়ে যায়, কারণ আমরা তো কেউ জানি না আমরা কোন পথে, ভবিষ্যৎ মানে অন্ধকার, বর্তমানটা তুমি তাও বুঝতে পারো। অতীত যেমন ধোয়াশার চাদরে কুয়াশার চাদরে মোড়া, বর্তমান আমরা খানিকটা বুঝতে পারলেও আমরা কেউ জানি না আমাদের ভবিষ্যৎটা কী। যারা দূরদর্শী হন তারা ভবিষ্যতে, তারা বর্তমানে জ্ঞানের অধিকারী হয়ে ভবিষ্যতের আলোক রেখাটা দেখতে পায়, তাই তখন তাদের পথ চলাটা অনেকটা সহজ হয়ে যায়। আর সেই ভবিষ্যৎ দ্রষ্টা হতে গেলে তো বাবা, এই জ্ঞানার্জন ছাড়া, অধ্যয়ন ছাড়া, যারা বেশি জানেন তাদের পাদস্পর্শের পাশে গিয়ে তাদের জ্ঞান নিজের করে নেওয়া ছাড়া তার কোনো উপায় নেই। ফলে একটু কষ্ট হলেও আমার মনে হয় আসা উচিত, স্যার ম্যামদের কথা শোনো। সব দিন সব ক্লাস সমানভাবে ভালো নাও লাগতে পারে, আমরা যে সবাই সব দিক অনেক অভিজ্ঞ আমন্ত্রিত নয়, আমরাও তো ছাত্র, আমরা বলাটা ভুল হয়ে গেল, আমি নিজেও তো একটা ছাত্র বলো, আমি তো শিখছি প্রতিনিয়ত। তবুও বলি সব দিনে সব ক্লাস যদি ভালো নাও লাগাতে পারি, নাও লাগে, যদি একদিনের জন্য একটু লাগে সেই দিনের জন্য আমরা না ওয়েট করি, এর জন্যই রিকোয়েস্ট করি। খুব ভালো লাগছে তোরা 44-45-46 জন ইতিমধ্যে হাজির হয়ে গেছে, তোমরা জেনে গেছো আমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের আমাতে তোমাতে মিলে যে আলোচনাটা আমরা করব, সেই আলোচনার পাঠ্যবস্তুটার নাম হচ্ছে কি আলোচনা করব বলো, অয়ন বলো আমাদের কোনটা আলোচনা করব, কোন কাব্যটা আমরা পড়াবো? বীরাঙ্গনা কাব্য, মধুসূদন দত্তের, ওইটা আমার উপর একটু দায়িত্ব আছে ওটা পড়ানোর। এই পড়ানোটা শব্দটার মধ্যে না অন্তত দুটো উপাদান থাকে, তিনটি উপাদান। এই যে ফোন বুকের এপারে আমি বসে আছি আর ওপারে তোমরা, আর মাঝখানে আছে একটা টেক্সট পাঠ্য বীরাঙ্গনা, এই আমাতে তোমাতে চেতনার আদান প্রদানের মাঝখানে সিঁড়িটা হচ্ছে এই পাঠ্যটা। এই পাঠ্যটা সামনে রেখে আমাতে তোমাতে আমাদের বোধের স্তরের সমতা আসবে, যে বোধের স্তরে পা ফেলে ফেলে আমরা আমাদের ভবিষ্যৎ অর্থাৎ পরবর্তী জীবনের পথে উত্তরণ ঘটবে। প্রত্যেকটা পাঠ্যের লক্ষ্যই একটা ভালো মার্কশিট তৈরি করা নয়, কিন্তু তোমাদের ওই বয়সে আমারও মনে হতো, তোমাদের মনে হবে এই কথাগুলো স্যার খুব জ্ঞান দিচ্ছেন, আমারও মনে হতো যে এডুকেশনের লক্ষ্য, হোয়াট ইজ মিন বাই এডুকেশন, দ্য এম অফ এডুকেশন, কখনোই ডাজ নট দিস এম ইজ অবভিয়াসলি আই গ্যাদার্স এ হিউজ মার্কস গর্জিয়াস রেজাল্ট, নো। এই পাঠ্যগুলো দেয়া হয়েছে, অবশ্যই পরীক্ষা একটা সিস্টেম থাকবে, না হলে তোমার বোধ বুদ্ধি মেধা আরেকজন থেকে আলাদা করবার তো কোনো উপায় নেই, একটা মার্কশিট থাকে, কিন্তু এর প্রকৃত মূল্য যেই পাঠ্যটাকে আমরা আলোচনা করে যদি আমরা আমাদের জীবন জগৎ সমাজ এগুলোকে জেনে নিতে পারি, ওটাই হবে প্রকৃত শিক্ষা। কারণ 3 বছর, 2 বছর বা 5 বছর পর তোমার কলেজের শিক্ষা পূর্ণ হবে, প্রকৃত অর্থে তখন জীবনের মধ্যে পদার্পণ করবে, তুমি যা কিছু শিখেছ সেই জ্ঞান তোমাকে তখন এই সমাজের মধ্যে চলতে সাহায্য করবে, ওইটাই এডুকেশনের লক্ষ্য। কারণ এই মার্কশিট খুব 1% মানুষের কাজে লাগে,
যারা একাডেমিক্যালি সরকারি কেউ চাকরি পেলো বা বেসরকারি চাকরি পেলো, শুধু তাদের ক্ষেত্রে মার্কশিটটা কাজে লাগে। কিন্তু তুমি তোমাদের গ্রামে তোমাদের শহরে কত বিএ পাস মানুষ আছেন না, যারা তথাকথিত মার্কশিট দেখিয়ে কাজ করেন না, কিন্তু তারা তো নানান রকম ভালো ভালো কাজের সঙ্গে, জীবনের সঙ্গে যুক্ত, জগতের সঙ্গে যুক্ত, তাদের ওই বস্তুবাদী মার্কশিটটা কোনো কাজে লাগেনি। তারা জ্ঞানের জন্যে আপনাপনি শ্রদ্ধা হোক, তারা আমাদের থেকে অনেক বড় বড় জ্ঞানী, কিন্তু আমরা একটা মার্কআপে অধ্যাপক হয়ে গেছি, আমার থেকে অনেক বেশি জ্ঞান নিয়ে তারা সমাজটাকে বিল্ড আপ করছেন। তারাও প্রকারান্তরে শিক্ষক বই কি? মধুসূদন কোনোদিন সেই অর্থে অধ্যাপনা করেননি, উনি উকিল ছিলেন, ওকালতি ওনার কাজ ছিল। তাহলে মধুসূদন দত্তের এই পাঠ্যটা আমরা পড়ছি কেন, বা এই পাঠ্য পড়তে পড়তে আমরা অধ্যাপক হয়ে গেলাম কী করে? কি অদ্ভুত কোয়েশ্চেন না? রবীন্দ্রনাথ নাকি শোনা যায় কখনো কোনো বিশ্ববিদ্যালয় স্তরের ডিগ্রি পাননি, অথচ তারই লেখা অধ্যয়ন করে এমএ পাশ শুধু নয়, কতজন পিএইচডি ডক্টরের ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ আমি এই কথাগুলো দিয়ে এই স্তরে পৌঁছাতে চাইলাম যে আমরা যারা অধ্যাপক ডক্টরেট, ফলে আমরা আলাদা খুব জ্ঞানের স্তরে বিচরণ করছি এমনটি নয়, সমাজের মধ্যে এই লেভেলেরই সবাই, তোমরাও এই লেভেলে উঠতে চাইছো বা কেউ কেউ লেভেলটা কোথাও কোথাও আমার থেকে বেশি জানো, কিন্তু একটা সিস্টেমের ভেতর দিয়ে যেতে গিয়ে হয়তো আমি অধ্যাপক হয়েছি, কেউ হয়তো সমাজ সংগঠন কর্মী হয়েছেন, কেউ হয়তো ব্যবসা করছেন, তিনি আদর্শ পিতা হয়েছেন। মোরাললেস, মোরাল অফ দ্য স্টোরি, সকলেই আমরা সকলকে যেন শ্রদ্ধা করতে পারি। আমি এবার ভূমিকা থেকে একটু টেক্সটের মধ্যে আসি। বাবা মানে কোথাও অস্পষ্টতা আসছে না, বুঝতে পারছিস তো আমার কথাগুলো যাচ্ছে? এই বীরাঙ্গনা কাব্যটির যিনি লেখক তার নাম মধুসূদন দত্ত, এবং তার আগে আমরা একটা মাইকেল শব্দ বসাই, কাজে কাজে একটা প্রশ্ন ওঠে যে বাঙালি বা হিন্দুদের এরকম কোনো নাম তো কখনো স্যার শুনিনি, মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত ঠিক আছে, মধুসূদন তো আমাদের ঈশ্বরের অপর নাম, কৃষ্ণের শত আটটা নামের একটা মধুসূদন, শ্রী মধুসূদন। তাহলে কৃষ্ণের সঙ্গে মাইকেল, মাইকেল তো খ্রিস্টানদের কালচার, কী করে যোগ হলো? এই যে কালচার শব্দটা বললাম না বাবা, রিলিজিয়ান যখন ধর্মীয় গণ্ডিটাকে ক্রস করে অন্যের দিকে, অন্যের যা ভালো তা গ্রহণ করে, তখনই আমরা বলি সুকালচার, সুস্থ সংস্কৃতি। আর যখন একান্তই আমার সংকীর্ণ স্বার্থের মধ্যে, আমি অমুক বংশের ছেলে, আমি অমুক সম্প্রদায়, সেই নির্দিষ্টটাকে আমি সব থেকে বড় করে দেখি, তখন আমি আমার জাতটাকেই ছোট করে সুস্থ সংস্কৃতি থেকে আলাদা হয়ে তালিবান হয়ে যাই, আমি অন্য কোনো সম্প্রদায়কে আই কান্ট টলারেট, আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম অনলি বেস্ট, আই বিলিভ গডস, হি ইজ দ্য বেস্ট। অন্যের বিশ্বাসের যে গডস তাকে আমরা টলারেট করতে পারি না। মধুসূদন দত্ত আমাদের সনাতনী পরিবারের, ব্রাহ্মণ পরিবারে জন্মেও তিনি খ্রিস্টান সম্প্রদায়ের ইংরেজ সভ্যতাকে, ক্রিস্টি কালচারকে ভালোবেসে ফেলেছিলেন। সেই ভালোবাসাটা এতটাই প্রগাঢ় যে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের এক নীলকর সাহেব, আমি ডিটেলিং তার জীবনটার মধ্যে যাচ্ছি না, জাস্ট শুয়ে যাচ্ছি, তার মেয়েকে ভালোবেসেছিলেন, বিয়ে করেছিলেন রেবেকাকে। এই যে অন্য সম্প্রদায়ের কাউকে বিয়ে করে ফেললেন, ভালোবাসলেন, ফলে তার নিজের সমাজ তাকে ত্যায্য করলো, নিজের বাবা তাকে ত্যায্য করলো। আজকে হয়তো তোমাদের কাছে এই গল্পটা মনে হচ্ছে যে মা কেমন হলো, এরকম একটা অন্য সম্প্রদায়ের বিয়ে করলে তার বাবা মা ত্যায্য করে দেবে? 1862 সালে এই কাব্যটা লেখা,
1824 সালে জন্মেছিলেন আমাদের মধুকবি, মধুসূদন দত্তকে মধুকবি বলা হয়। সেই সমাজটা ছিল একই বাড়ি কুসংস্কারে আচ্ছন্ন, যে সমাজে জাত পাত কুসংস্কার রাষ্ট্রে পৃষ্ঠে বন্ধনের মধ্যে বেঁধে রেখেছে, মানবিকতা মনুষ্যত্ব মূল্যবোধের কোনো বিন্দুমাত্র স্থান নেই, মধ্যযুগীয় চেতনায় আমরা আচ্ছন্ন। সেখানে দাঁড়িয়ে যদি কোনো একটি যুবক ছেলে সে অন্য সম্প্রদায়ের কৃষ্টি কালচার সংস্কৃতির কথা বলে, সেই সম্প্রদায়ের কোনো নারীকে ভালোবাসে বিয়ে করে, এটা ভাবতেও পারতো না, এখনও ভাবা যায় না। এখনও কি ইচ্ছা হলেই আমাদের মতো তোমাদের মতো মানুষ ইচ্ছা হলেই তুমি অসবর্ণের বিয়ে বলছে, ঠিক আছে ব্রাহ্মণের সঙ্গে আজকে নিচু সম্প্রদায়ের এসসির মেয়ে বিয়ে হচ্ছে, কিন্তু আজও কটা সল্লাসে একটা মুসলিমের ঘরে একটা হিন্দু মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে, বা একটা মুসলিম মেয়ে হিন্দুর ঘরে আমরা সহজে নিতে পারছি। যদিও 50-100 বছর পরে এটা ইট ডাজ নট এ ম্যাটার, আই বিলিভ ইট টোটালটাই। আর এটা যেদিন এক হবে সেদিনই আমরা বলবো জাতপাতের বিভেদটা আসলে উঠব। তা ঠিক সেই সময়ে এখন যেমন হিন্দু মুসলিমদের বিয়েটাকে উইরামাটা নজরে আমরা দেখি, সে সময়ে সনাতনী ধর্মের মধ্যে হয়েও ব্রাহ্মণরা অব্রাহ্মণদের সঙ্গে বিয়েটাই ভাবতে পারতো না, সেখানে দাঁড়িয়ে একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে ত্যাজ্য করেছিলেন মধুকবিকে। বড় লোক ছিলেন মধুসূদনের বাবা, অর্থবিত্তের কৌলীন্যে সোনার চামচ মুখে করে জন্মেছিলেন এই ছেলেটি। কিন্তু প্রথম থেকেই এই মধুকবির মধ্যে একটা অদ্ভুত চেতনা ছিল, জিজ্ঞাসা ছিল নতুনকে জানবার বুঝবার, এত ট্যালেন্ট নিয়ে জন্মেছিলেন ছেলেটি। আর এটা আমার ব্যক্তিগত আর কি তার প্রতি অবজারভেশন, ব্যক্তিগত তার প্রতি আমি কী বলবো, তার প্রতি অবজারভেশন বা তার প্রতি আমার দৃষ্টিভঙ্গি এটা এরকম যে অনেক ট্যালেন্ট ভালো, কিন্তু সেই ট্যালেন্টটার মূল্যটা তো দেওয়া শিখতে হবে। মধুসূদন যেন নিজেকে বুঝতে পারলেন না, অল্প বয়সের ছেলে তো সেই সময় বুঝতে পারেননি, তাই তার বন্ধুদের সঙ্গে এত প্রখর ট্যালেন্ট ছিলেন ক্লাস 1, 2, 3, 4 থেকে, সে কখনোই ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি, শুধু আমি ক্লাসের কথা বলছি না, এভরিওয়ান সব জায়গায়। তা উনি মনে মনে বিশ্বাস করে ফেললেন কি করে যেন, যে বাংলা ভাষায় বাংলাদেশে যদি আমি থাকি তাহলে আমাকে কটা মানুষ চিনবে, ককোটি মানুষ বাংলা ভাষা বলে, আমি পৃথিবীর মধ্যে অমর হতে চাই, তাই এমন একটি ভাষায় আমার চিন্তা চেতনা কাব্য চর্চা করতে চাই যে ভাষা পৃথিবীর মধ্যে ব্যাপ্ত, আর সেটা ইংরেজি ভাষা, ইংলিশ। তাই উনি তার বন্ধুদের বলতেন আমি ইংলিশে চিন্তা করি, আমি ইংলিশে কথা বলবো, আমি চিন্তা করি ইংলিশে, নট অনলি দ্যাট আই ড্রিম ইন ইংলিশ, বলছে শুধু তাই নয় আমি এমনকি স্বপ্নটা ইংলিশে দেখতে চাই। এই বাংলায় কখনো মানুষ থাকতে পারে? এই বাংলায় লিখলে কটা মানুষ দেখবে? এই ইংরেজ প্রীতির জন্য, ইংরেজ সাহিত্যের প্রতি প্রীতির জন্য উনি চেয়েছিলেন মহাকবি হোমার, মিল্টন তাদের মধ্যে মহাকবি হতে, তাদের মতো করে তিনি চলে গেলেন মাদ্রাজে। সেখানে গিয়ে উনি ইংরেজি ভাষায় কাব্য কবিতা চর্চা করলেন, কিন্তু পারেননি, কারণ ইংরেজি সাহিত্য আমাদের থেকেও 400-500 বছরের এগিয়ে চলা সাহিত্য। আর তারপরে সে সময় পরাধীন ভারতবর্ষ, যে ভারতবর্ষের মানুষ ইংরেজদের দেখলেই গালে গালাজ করছে, ইংরেজদের বিরুদ্ধে ব্রিটিশরা বিষ ছড়িয়ে দিচ্ছে, সেই ভারতবর্ষের তথাকথিত তাদের ভাষায় নেটিভ থেকে একটা বর্বর একটা মানুষ এসে, কালো মানুষ এসে ইংরেজ সাহিত্যে সাহিত্য চর্চা করে বড় পণ্ডিত হয়ে যাবে এটা মানতে চাইনি ওরা। পাশাপাশি এটাও সত্যি যে সেই রকম লেখন ক্ষমতা ইংরেজিতে লিখতে গেলে সেই রকম সেলিকিস বাইরনের মতো দক্ষতা মধুকবি ছিল না, তাই শেষ বেলায় উনি বুঝতে পেরেছিলেন 1850-52 সালে যে ইংরেজ এই বিদেশ আমাকে নিল না। আর তার সঙ্গে একটা বাজে নেশা ছিল কবির, উনি প্রচণ্ড ড্রিঙ্কস করতেন, মদ খেতেন, আর মদ খেতে গেলে তো টাকা লাগবে বাবা, ওখানে গিয়ে যে ওকালতি করতেন ব্যারিস্টারি করতেন তাতে খুব বেশি টাকা হলো না, ফলে ঋণের দায়ে জড়িয়ে পড়লেন, প্রচুর টাকা ঋণ হয়ে গেল। এবং তোমরা এই ঘটনাটা হয়তো শুনে থাকবে,
তার সেই ঋণের দায়ে প্রায় জেল খাটার অবস্থা। এই যে বিদেশে পড়ে আমাদেরই বাঙালি একজন অপদস্থ হচ্ছে, এইটা শুনে করুণার সাগর, দয়ার সাগর, বিদ্যাসাগর, আমাদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে চাঁদা তুলে টাকা পাঠিয়েছিলেন মধুসূদনের কাছে তার ঋণ মুক্ত হওয়ার জন্যে। ফলে মধুসূদন একটা অদ্ভুত তার মধ্যে চেতনা হলো যে এটা কী করে সম্ভব, যে দেশকে, যে ভাষাকে আমি অপমান করে উপেক্ষা করে চলে এলাম, আজ বিপদের দিনে তারাই চাঁদা তুলে আমাকে টাকা পাঠিয়ে আমার সম্মান রক্ষা করছে, যে দেশকে ভালোবেসে চলে এলাম। এবং তোমরা শুনলে অবাক হবে, যে রেবেকাকে ভালোবেসে তারই হাত ধরে চলে এসেছিল সন্তান, তার ঔরসে সন্তান ধরেছিল রেবেকা, যখন সে মায়ের মৃত্যু সংবাদ শুনে ব্যাক করছেন মাদ্রাস থেকে ইন্ডিয়ায়, সেই রেবেকা কিন্তু মধুসূদনের সঙ্গে আসেনি, মধুসূদনকে একা ব্যাক করতে হয়েছিল। অর্থাৎ নিজের পরিবার, নিজের সম্প্রদায়, নিজের দেশ, সে চিরকালই তোমার থাকবে, এই বোধটা তার হলো। উনি বুঝতে পারলেন, উনি স্বপ্ন দেখলেন, উনি লিখছেন যে আমার হয়তো এবার ফেরবার সময় হলো, এ দেশ, এ পাশ্চাত্য সভ্যতা আমায় মানল না। উনি লিখছেন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, যারে যারে ফিরে অবধ আমি পালিলাম আজ্ঞা। এবং তিনি বুঝতে পারলেন, স্বপ্নে কুললক্ষ্মী বলে দিলেন, তোর নিজের দেশে মাতৃ অঙ্গে রতনের রাজি, তা সবে অবধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত বিহারিনু দেশে বিদেশে। তাই স্বপ্নে আমার কুল দেবতা বলে দিল, মধুসূদন লিখছেন যে যারে ফিরে যারে ঘরে। আর তারপরে মধুসূদন বলছে, পালিলাম আজ্ঞা আমি। উনি ব্যাক করছেন, আমাদের দেশে এলেন, আমাদের দেশে বলতে নিজের দেশে, নিজের বাংলাতে এলেন। এবং উনি মাত্র খুব বেশি হলো 6 থেকে 7টা বছর উনি বাংলা সাহিত্য চর্চা করলেন, তাতেই উনি যে অমূল্য সম্পদ সৃষ্টি করলেন তার দীপ্ত ছটায় বিস্মিত গোটা বাংলা, শুধু নয় ভারতবর্ষ। মাত্র 5টা থেকে 6টা বছর, ওই তো 1858-59 থেকে তার কাব্য লেখা শুরু হলো, 3টি কাব্য, তিলোত্তমা, শর্মিষ্ঠা, আর তারপরে তার এই যে বীরঙ্গনা, ব্রজাঙ্গনা, মেঘনাদবধ কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, একই সঙ্গে তিনি লিখে চলেছেন। যেন উনি বুঝতে পারছেন, আমার আয়ু আর বেশি নেই, আমাকে লিখতে হবে। তিনি বাংলার পুরাণ, ভাগবত, রামায়ণ সবটা পড়লেন, জানলেন, বুঝলেন, নিজের মতো করে উপস্থাপন করছেন। এবং একই সময়ে তিনি তার চারিদিকে যারা লেখক, লেখকদের বসাচ্ছেন, একে দুটো ব্রজাঙ্গনার লাইন বলে দিচ্ছে, ওকে বীরাঙ্গনার লাইন বলে দিচ্ছে, একে মেঘনাদবধ কাব্যের লাইন বলছে, ওকে সনেটের কথা লিখে দিচ্ছে। তুমি ভাবতে পারো কি ট্যালেন্ট হতে পারে এই মানুষটি একই টাইমে, কারণ তার কাব্যের প্রকাশের জায়গা থেকে একই সঙ্গে তার একই বছরে নাটক প্রকাশিত হচ্ছে, কাব্য প্রকাশিত হচ্ছে, একাধিক কাব্য, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী, মেঘনাদবধ কাব্য, নাটক একই সঙ্গে লিখছেন। তাই অনেকে বলেন, যদি রবীন্দ্রনাথের মতো উনি 60 থেকে 65 বছর তো কাব্যচর্চা করেছিলেন রবীন্দ্রনাথ তার 80 বছর জীবনে, যদি মধুসূদনও এই 60 থেকে 65 বছর বাংলা সাহিত্য চর্চা করতেন, লিখতেন, তাহলে হয়তো আমরা আরেকটি নোবেল প্রাইজ পেতাম। কারণ 7 বছর মাত্র, অনলি 7 ইয়ার্স, যে সাহিত্য চর্চা করে সাহিত্যকে এই স্তরে নিয়ে যেতে পারে, সে যদি 60 ইয়ার্স, 60 বছর ধরে চর্চাটা করতো, তাহলে আরেকটা রবীন্দ্রনাথ আমরা পেতাম। অবশ্য এতে বোধ হয় বস্তুগতভাবে তোমাদের খারাপ হতো, কারণ তাহলে হয়তো আরও বেশি পড়তে হতো, এক রবীন্দ্রনাথের জন্য কত পড়তে হয় নাকি রে মৌসুমি, মৌসুমি শুনতে পাচ্ছিস? তোমরা কি কথা শুনতে পাচ্ছ? আমি যেটা বলছিলাম যে
যদি আরেকটি রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেত, প্রচুর লিখতে দাঁড়াল, আরও তো আমাদের প্রচুর পড়তে হতো নাকি রে, সেইটা বলছিলাম মজা করে। এইটা হচ্ছে মধুসূদনের জীবন এবং চিন্তা ছিল।